বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা, বর্ষার স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারের আজকের আয়োজন। বাংলার মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উজ্জ্বল নক্ষত্র, যে নক্ষত্র তার আলোর দ্রুতি ছড়িয়েছেন বাঙালির নবজাগরণে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের মহাপুরুষের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গর্বিত নাগরিক। তার জন্ম হয়েছিল বলেই আজ আমরা নিজস্ব দেশ, ভাষা, সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি। শেখ মুজিব একটি দেশ, একটি রাষ্ট্রের মহান নেতা বলে সমগ্র বাঙালি জাতি তার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একযোগে উদযাপন করেছে উৎসাহ উদ্দীপনা আর বীরদর্পে। আসুন, জাতির পিতার জন্মশত এই বর্ষে সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ। শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতেই শুনব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বহিঃধারণকৃত সচেতনতামূলক প্রামাণ্য প্রতিবেদন তারুণ্যের কণ্ঠ, সঞ্চালনায় সজীব দত্ত। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে দূরেও কাছে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমরা এ পর্যায়ে এসেছি খুলনা জেলায়, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে আজকের তারুণ্যের কণ্ঠ আমাদের অনুষ্ঠিত হচ্ছে। এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী এসছে এবং আজকের শিক্ষার্থীরা তারা এই বাল্যবিবাহ প্রতিরোধে করোনার সময়ে কিভাবে সচেতন থাকতে পারে, প্রতিরোধে কিভাবে কাজ করতে পারে, সে বিষয়ে আজকে আমরা কথা বলছি। চলুন চলে যাই প্রথম কাছে এবং তার অনুভূতি আমরা জানার চেষ্টা করি। তুমি কোথা থেকে এসছো, কিসে পড়ো এবং কেমন লাগছে অনুষ্ঠানে? আমার নাম ঋদিকা রণক বাঁধন, আমি শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মানবিক বিভাগের একজন ছাত্রী। এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং আমি খুব আনন্দিত। অনেক ধন্যবাদ। তোমার কাছে আমরা জানতে চাইবো বাল্যবিবাহ বলতে কি বুঝি? বাল্যবিবাহ বলতে সাধারণত একজন মেয়ের 18 বছরের নিচে এবং একজন ছেলের 21 বছরের নিচে বিয়ে হওয়ারকে বাল্যবিবাহ বলে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিয়ে হচ্ছে, তুমি কি করবে? আমি অবশ্যই সেটাই আটকানোর চেষ্টা করবো। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব। এই যে কোথাও বাল্য বিবাহ হতে গেলে 333-তে ফোন দেবে আমাদের এই শিক্ষার্থী বন্ধু, যেমনটি বললেন সত্যি তাই। বেশ কিছু হটলাইন নম্বর রয়েছে, যে হটলাইন নম্বর গুলোতে ফোন করলে আমরা বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে পারি। এভাবেই এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশ এবং আমরা ঘরে বসেই 333-1098-109 এই নম্বর গুলোতে ফোন করে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা ভূমিকা নিতে পারি। দেখি এবারে কে রয়েছে আমাদের সঙ্গে, তোমার নাম পরিচয় বলবে। আমি ফাহমিদা হোসেন মিষ্টি, আমি ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। ফাহমিদা, বাল্য বিয়ে একটি মেয়ের জন্য কেন কুফল বা বাল্য বিয়ের কুফলগুলো কি? বাল্য বিবাহের নানাবিধ কুফল রয়েছে। প্রথমত, এতে একজন নারীর স্বপ্নভঙ্গ হয় এবং অপরিণত বয়সে বিয়ে হওয়ার ফলে অল্প বয়সে সে গর্ভধারণ করে এবং যার ফলে সে নিজেও অপুষ্টিতে ভোগে এবং তার সন্তান হয় যে সেও অপুষ্টিতে ভোগে, এবং এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হয় তার জীবনে এবং যেগুলো তার জীবনে নানাবিধ ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। বর্তমান সময়ে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটি নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে যেটি ইতোপূর্বে ছিল না, এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? এই যে প্রশাসনের সঙ্গে তোমাদের একটি সম্পর্ক, তোমরা যে কোনো বিষয়ে সরাসরি যেতে পারছো, কেমন লাগছে এই বিষয়ে? এই বিষয়টা আসলেই অনেক ভালো। আগের যে মানুষগুলো ছিল তারা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ভয় পেতেন, কিন্তু এখন তেমনটা, তারাও আমাদের সাথে বন্ধুর মতোই আচরণ করেন এবং যার ফলে আমরা সেই ভয়টা পাই না। এই জন্য সাহস নিয়ে তাদেরকে যে কোনো কথাই আমরা বলতে পারি। অত্যন্ত বাস্তবতা এটি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, তিনি জনগণের দোরগোড়ায় সেবা নিয়ে গেছেন, প্রশাসন নিয়ে গেছেন। এখন প্রশাসন জনগণের বন্ধুত্বের জায়গায় পরিণত হয়েছে, যে কোনো সমস্যায় যে কোনো কিছুতেই তারা সরাসরি প্রশাসনের কাছে যেতে পারছে। এখনকার বাংলাদেশ তারুণ্য নির্ভর বাংলাদেশ। আজকের তারুণ্য যারা, তারাই আগামীর বাংলাদেশ, তারাই বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশের কারিগর।
কারিগর। এবং আমরা দেখেছি করোনাকালে এই শিক্ষার্থীরাই প্রশাসনের সঙ্গে একত্র হয়ে নানাবিধ স্বেচ্ছা শ্রম তারা দিয়ে যাচ্ছে, স্বেচ্ছাসেবকের কাজ করছে। এবারে কোন বন্ধু আমাদের সঙ্গে? আমার নাম শিবাজী সরকার, আমি ডুমুরিয়া এনজিসি অ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। শিবাজী, বাল্য বিয়ে ছেলেদের জন্য ক্ষতিকর কিভাবে? বাল্য বিয়ে ছেলেদের জন্য অনেকভাবে ক্ষতিকর। 21 বছর বয়সের পূর্বে কোনো ছেলেই পরিপক্কতা অর্জন করে না, শারীরিক ও মানসিকভাবে তারা অনেকভাবে পরিপক্কতা অর্জন করতে পারে না। এজন্য তাদের যখনই বাল্যবিবাহ হয়ে যায় তখন তারা পরিবারের সমস্ত ভার নিজেদের কাঁধে নিয়ে নেয় এবং এর মাধ্যমে তাদের বিভিন্ন হতাশাগ্রস্ত হয় এবং মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো এই যে বাল্যবিবাহ হতে যাচ্ছে, তুমি কি পদক্ষেপ নেবে? আমি অবশ্যই প্রশাসনকে জানাবো, বাল্যবিবাহ রোধে আমি 333 অথবা 1098 এ কল করার মাধ্যমে আমি প্রশাসনকে জানিয়ে বাল্যবিবাহ রোধ করতে পারি। আমাদের মেয়েদের, আমাদের পিতামাতা অনেকে আছেন নিরাপত্তা ঝুঁকি মনে করেন যে মেয়েটা স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে, দরকার কি কোথাও কোনো ঝামেলা হয় কিনা। এই যে তোমরা যারা শিক্ষার্থীরা, বর্তমান সময়ে আমরা দেখি অনেক মা বাবা টিজিং এর কারণে ভয় পান, এ সকল বিষয়ে একজন তরুণ হিসেবে, এ প্রজন্মের একজন হিসেবে তুমি কি বলতে পারো যে তোমাদের কিভাবে ভালো কাজে মনোযোগ দেওয়া উচিত, বা তোমাদের মেয়ে বন্ধু যারা, ছোট বোন যারা, তাদের পাশে তোমরা কিভাবে দাঁড়াতে পারো? আমরা তাদের সচেতন করতে পারি যে বর্তমানে প্রশাসন আছেন আমাদের সাথে, তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। আর তারা যদি কোনোভাবে ইপটিজিং এর শিকার হয় তখন প্রশাসন আমাদের সহযোগিতা করবে। এভাবে আমরা তাদের সচেতন করার মাধ্যমে তাদের স্কুলগামী করতে পারি, বাল্যবিবাহ রোধ করতে পারি। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা এই তরুণদের কাছে যেতে চাই। কি নাম তোমার, কোত্থেকে এসছো, কি পড়ো? আমার নাম আবির হাসান, আমি ডুমুরি এনজিসি অ্যান্ড এনসিকে সেকেন্ডারি স্কুল থেকে এসেছি। তোমার জীবনে কি স্বপ্ন আছে আবির? আমার জীবনে বিএসএমএমএর একজন প্রফেসর হওয়ার স্বপ্ন রয়েছে এবং দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আমার অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে। বাহ, অসাধারণ। তুমি আমাদেরকে একটু বলবে যে বাল্য বিয়ে প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি? হ্যাঁ, বাল্য বিবাহ রোধে আমরা বিভিন্ন ধরনের সভা সেমিনার করতে পারি এবং আমরা যে উপজেলা আমাদের কমিউনিটি সেন্টার রয়েছে এবং সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য আমরা আইটি সেক্টরে পাঠাতে পারি এবং সেগুলো এছাড়াও আমরা ফেসবুকে বিভিন্ন লিঙ্ক দিতে পারি এবং আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন আমাদের উপজেলার যেসব মানে ডাক্তার রয়েছেন তাদের পরামর্শ নিয়ে আমরা বিভিন্ন ধরনের উঠান বৈঠক করতে পারি। এছাড়াও তাদের নিয়ে আমরা আমাদের সব গ্রাম্য আমাদের মা বোনেরা রয়েছেন অশিক্ষিত, তাদের অন্তত সামান্য প্রাথমিক জ্ঞানটুকু দিতে পারি চিকিৎসা বিষয়ে। অনেক ধন্যবাদ। আমরা এই যে ফেসবুকের কথা আসলো, এখন করোনাকাল, স্কুল কলেজ বন্ধ, তুমি জানো যে প্রতিটি সরকারি দপ্তরের কিন্তু ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক আইডি রয়েছে। আমরা এই ফেসবুককেও ইতিবাচক কাজে ব্যবহার করতে পারি কিভাবে? হ্যাঁ, আমরা বিভিন্নভাবে ইতিবাচক কাজে ফেসবুকে ইউজ করতে পারি। এর মধ্যে যেমন রয়েছে এই যে আমরা তরুণের কণ্ঠ রেডিওতে শুনতে পাচ্ছি, এইগুলো আমরা ফেসবুকে বিভিন্ন ইতিবাচক দিকগুলো আমরা তুলতে পারি এবং এর শুধুমাত্র ইতিবাচকই রয়েছে, নেতিবাচক নেই। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা ফেসবুকে ইতিবাচক বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা পোস্ট দিতে পারি। আজকের যে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিষয়টা নিয়েও কিন্তু আমরা পোস্ট দিতে পারি। আমরা সচেতন হলে তবেই কিন্তু সবাই সচেতন হবে। আমরা এ পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া জনাব আব্দুল ওয়াদুদ, যিনি আন্তরিকভাবে আমাদের এই তারুণ্যের কণ্ঠের আয়োজনে সাড়া দেন এবং খুব চমৎকারভাবে স্বাস্থ্যবিধি মেনে আজকে আমাদের উপজেলা পরিষদ সভাকক্ষ ডুমুরিয়াতে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকের অনুষ্ঠান থেকে তার কার্যক্রম সম্পর্কে আরেকটু বিশদে জানার চেষ্টা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে, আপনার মুখ থেকে একটু আপনার পরিচয় জানবো। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া খুলনা। আপনাকে ধন্যবাদ তারুণ্যের কণ্ঠ আয়োজনের সুন্দরভাবে এই আয়োজন করার জন্য। আজকে এই করোনাকালে বাল্যবিবাহ প্রতিরোধে এবং ছড়ে পড়া রোধে উপজেলা প্রশাসনের কি ধরনের কার্যক্রম চলমান রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে জাতীয় সরকারের যত প্রোগ্রাম উপজেলা প্রশাসনের মাধ্যমেই ফিল্ড পর্যায়ে বাস্তবায়িত হয়, আমাদের দেশের মানুষের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য অন্যতম একটি প্রতিবন্ধকতা হিসেবে যেটি কাজ করে সেটি বাল্যবিবাহ। এই সোশ্যাল ব্যাধি, সামাজিক ব্যাধি আমাদেরকে দূর করতে হবে। আমরা সবাই মিলে জনগণ, জনপ্রতিনিধি এবং জনপ্রশাসন অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে নিয়ে আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে সকলকে সোচ্চার করে তুলেছি। ইভেন একেবারেই প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে, যে মানুষটি লেখাপড়া খুবই কম জানে, সেও এখন আমার মোবাইলে ফোন দেয় যে অমুক জায়গায় এই বাল্য বিবাহ হচ্ছে। অর্থাৎ তারা বুঝে যে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাদের যদি কোনো বিয়ে হয়, মাধ্যমিকের যদি কোনো শিক্ষার্থী হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমাকে ফোন দেয়। কারা ফোন দেয়? যারা গ্রাম পুলিশ, প্রত্যেকটি ওয়ার্ডে যারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে, গতকাল রাতেও একজন ফোন দিয়েছে রাত 2টার সময়। অর্থাৎ আমাদের সরকারের যে নির্দেশনা রয়েছে 24 ঘন্টা, আমরা সরকারের কর্মচারী, আমরা জনগণের সেবক, আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সেই সোনার বাংলা
বাংলাদেশ গড়তে পারব। কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ওনার কথার রেশ ধরেই বলতে চাই, এই করোনাকাল নিশ্চয়ই কেটে যাবে, নতুন সকাল আসবে, সেই সকালে নতুন পৃথিবীতে নিশ্চয়ই আমরা হাঁটবো সবাই মিলে। আমাদের সবার আগে প্রয়োজন সুস্থতা, পাশাপাশি এই বাল্যবিবাহ এদেশের অর্থনৈতিক উন্নয়নের পথেও কিন্তু অন্তরায়, কারণ একটি বাল্যবিবাহ মানে একটি স্বপ্ন ভেঙে যাওয়া, একটি স্বাবলম্বী হওয়া থেকে পিছিয়ে পড়ে যাওয়া। নারী শিক্ষা যত বাড়বে এদেশ তত এগিয়ে যাবে, নারীরা তত স্বাবলম্বী হবে, তদুপরি এটি অর্থনৈতিক উন্নয়নের পথেও এটি এগিয়ে আসতে সাহায্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা। শুনবে এবারে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সচেতনতামূলক গান, যুগলে কণ্ঠ দিয়েছেন মিজান মোহাম্মদ রাজীব ও তানজিনা করিম স্বরলিপি। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী। শিশুই দোলে কম বয়সে মেয়ে শিশুর সন্তান কোন হলে, এক শিশুরই কোলে যেন আর এক শিশুই দোলে, স্বাস্থ্য নিয়ে সমস্যাতে জীবন যাবে জলে, বিশ্বব্যাপী এক মহামারীর নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট খুব ছোঁয়াচে, এটা এখন আমাদের দেশেও দেখা যাচ্ছে, ফলে আমাদের আরও অনেক বেশি সচেতন থাকতে হবে। শিশুরা করোনা ভাইরাসে অপেক্ষাকৃত অনেক কম আক্রান্ত হলেও বলা হচ্ছে শিশুরা করোনা ভাইরাসের নীরব শিকার। মহামারী করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য সচেতন থাকতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খাবারের তালিকাটাই হতে হবে সুষম। সঠিক নিয়মে মাস্ক পরিধান করুন, বাইরে বের হওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখুন। আজকে সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থন উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।